বন্ধুরা, পাঁজরের নিচে পেটের ডান দিকে হালকা ব্যথা হতে পারে। পেটের নিচের অংশ অস্বাভাবিক রকম ফুলে উঠতে পারে। আবার মলমূত্রের রং হঠাৎ পরিবর্তন হতে শুরু হতে পারে। কখনো কখনো প্রচণ্ড হজমের সমস্যা দেখা দিতে পারে। আপনি হজম হয় এমন ধরনের খাবার খাচ্ছেন বা যাতে আপনার শরীর সুস্থ থাকে সেভাবেই চলছেন, তবু আপনার হজমের গণ্ডগোল হচ্ছে, মুখে প্রচণ্ড দুর্গন্ধ হচ্ছে, তাহলেও বন্ধু সচেতন হবেন। আবার কখনো এমন হতে পারে আপনার গায়ের চামড়া বা ত্বকের রং পরিবর্তন হতে পারে, চোখের সাদা অংশের রঙও পরিবর্তন হয়ে হালকা হলুদ হয়ে উঠতে পারে। কখনো খাওয়ার পরপরই বমি বমি পায় বা বমি হতে থাকে। আবার কখনো চামড়ার কোনো জায়গা হঠাৎ করেই শুষ্ক হয়ে খোসা উঠতে থাকে। কখনো কখনো খাওয়া দাওয়ার ব্যাপারে প্রচণ্ড অনীহা দেখা দেয়। বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন এই লক্ষণগুলো কোন রোগের। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ভেবেছেন, লক্ষণগুলো লিভার রোগের। অর্থাৎ লিভার রোগে যদি কেউ আক্রান্ত হয়ে থাকেন তাহলে তাদের মধ্যে এই ধরনের লক্ষণগুলো প্রকাশ পায়। কখনো কখনো এর সবকটি লক্ষণও দেখা দেয়, আবার কখনো একটি বা দুটি লক্ষণ প্রকাশ পেলেও আপনার সচেতন হওয়া উচিত। আমাদের শরীরকে সুস্থ রাখতে দেহের সব বর্জ্য পদার্থ বের করে দেয় লিভার। আর লিভার যদি কর্মক্ষমতা হারিয়ে ফেলে তাহলে কিন্তু মৃত্যু ঝুঁকি বাড়তে থাকে। তবে লিভার সমস্যা হওয়ার আগেই আপনি যদি লিভারের ব্যাপারে সচেতন হয়ে যান, লিভার সুস্থ রাখার জন্য কিছু খাবার আপনি নিয়মিত গ্রহণ করতে থাকেন এবং যেই সব খাবার বিশেষ করে আপনার লিভারকে অসুস্থ করে দেয়, লিভারে বিভিন্ন ধরনের রোগের জন্ম দেয়, সেই সব খাবার এড়িয়ে চলতে পারেন, তবে বন্ধুরা সারা জীবন লিভার রোগ নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না। সারা জীবন আপনার লিভার থাকবে একদম সুস্থ, কর্মক্ষম। এই জন্যই বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিশেষভাবে জানব কোন ধরনের খাবার আমাদের নিয়মিত গ্রহণ করা উচিত আর কোন খাবারগুলো সারা জীবনের জন্য বর্জন করা উচিত, বাদ দেওয়া উচিত। বন্ধুরা, খাবার কিভাবে খাচ্ছেন এই বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই আজকের ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখুন। আপনি হয়তো লেবু প্রায়শই খেয়ে থাকেন, কিন্তু বন্ধু লেবু কিভাবে খাচ্ছেন, কখন খাচ্ছেন, কতটুকু খাচ্ছেন, লেবু খাওয়ার পরে বা আগে আর কি খাচ্ছেন, এই বিষয়টিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জন্যই বলছি খাবার শুধু খেলেই হবে না, কখন খাচ্ছেন, কতটুকু খাচ্ছেন, কোন বয়সে খাচ্ছেন, এই বিষয়টিও আপনাকে গুরুত্বের সাথেই বিবেচনা করতে হবে। তাহলে বন্ধুরা চলুন লিভার রোগ যাতে আমাদের কখনো না হয় এই জন্য কি কি করব তা আমরা আজকের আলোচনা থেকে জেনে নেই। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কিছু মানুষের মধ্যে বদভ্যাস দেখা যায়, এই বদভ্যাস কিন্তু তার লিভারকে একদম বিকল করে দিতে পারে। বদভ্যাসগুলো কি কি? এক, সকালে ঘুম থেকে ওঠার পরে দীর্ঘক্ষণ পানি পান না করা বা কিছুই না খেয়ে থাকা। দীর্ঘদিন ধরে এই ধরনের বদভ্যাস চলতে থাকলে বিকল হয়ে পড়বে লিভার। দুই নম্বরেও এমন একটি বিষয় রয়েছে যা অনেকের মধ্যেই দেখা দেয়, তা হলো সকালে ঘুম ভাঙার পরেও অলসতার কারণে দীর্ঘক্ষণ বিছানায় থাকা এবং প্রস্রাব না করা। তিন নম্বরে আছে দেরি করে ঘুমাতে যাওয়া এবং দেরি করে ঘুম থেকে ওঠা। এই ধরনের বদভ্যাসের কারণে হজমের নানান সমস্যা হতে পারে যা থেকে আপনার লিভারের ক্ষতি হয়। চার নম্বরে আছে মাত্রাতিরিক্ত খাওয়া দাওয়া করা। অনেকে এমন আছেন যে প্রিয় খাবার বেশি বেশি খেয়ে ফেলেন, আবার কারো কারো তো সব খাবারই বেশি বেশি খাওয়ার অভ্যাস আছে। অনেকেই ভাবছেন আমার শরীরের স্বাস্থ্য খুব কম, আমি খুব রোগা, এই জন্যই আমি বেশি বেশি খাবো। কিন্তু বন্ধুরা সবসময় খেয়াল রাখবেন, পরিমিত পরিমাণে আহার করলে তা আপনার দেহের জন্য কখনোই ক্ষতি বয়ে আনবে না। এই জন্যই খাবারের পরিমাণের ওপরে অবশ্যই খেয়াল রাখুন। আরেকটি বিষয় আছে, অনেকেই
মাত্রাতিরিক্ত ওষুধ গ্রহণ করেন। কারো কারো তো ব্যথার ওষুধ খাওয়ার অভ্যাস খুবই আছে। আবার কেউ কেউ গ্যাস অ্যাসিডিটি বদহজম হলেই একটি অ্যান্টাসিড জাতীয় ওষুধ খেয়ে নেন। এই ধরনের অভ্যাস কিন্তু আপনার লিভারের চরম ক্ষতি করতে পারে। এবার আসি খাবারের তালিকায়। লিভার সুস্থ রাখতে কোন খাবারগুলো অবশ্যই আপনাকে খেতে হবে, কিন্তু বন্ধুরা এক্ষেত্রে একটি বিশেষ কথা আপনাকে সারা জীবন মনে রাখতে হবে। এমন কিছু খাবার আছে যা আপনি সাপ্লিমেন্ট হিসেবে গ্রহণ করতে পারেন, এগুলো ভেষজ বা আয়ুর্বেদিক, কিন্তু বন্ধু লিভারের জন্য বা দেহের জন্য উপকারী বলেই এই খাবারগুলো আপনি সারা বছর একটানা খাবেন না। এমন হয় যে আপনি টানা 21 দিন গ্রহণ করেন বা আপনি টানা 3 মাস গ্রহণ করেন, তাহলে অবশ্যই আপনাকে এর পরে 7 দিন থেকে 1 মাস বা 1.5 মাস পর্যন্ত সময় বাদ দিতে হবে। আপনি যতদিন গ্রহণ করবেন ঠিক সেই অনুযায়ী আপনাকে বাদ দিতে হবে। এরপরে আপনি আবার গ্রহণ করুন এবং তারপরে আবার বাদ দিন। কখনোই টানা দীর্ঘদিন আপনি কোনো খাবার গ্রহণ করবেন না। হতে পারে যে হলুদ আপনার লিভারকে সুস্থ রাখবে, কারণ হলুদে রয়েছে অ্যান্টিসেপটিক। লিভার ভালো রাখার জন্য কাঁচা হলুদ খুব ভালো। কাঁচা হলুদ জীবাণুর সংক্রমণ থেকে দেহকে রক্ষা করে। কিন্তু বন্ধু হলুদ আপনি কতদিন খাবেন? কেউ যদি টানা 6 মাস কাঁচা হলুদ খান তাহলে অবশ্যই তারপরে 2 মাস আপনি বন্ধ রাখুন, তারপরে আবার গ্রহণ করুন। এইভাবেই আপনাকে খাবারের নিয়মটি মনে রাখতে হবে। যদি সকালে 1 ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ চিবিয়ে খান তাহলে আপনার লিভার থাকবে সুস্থ। যারা দুধ সেবন করতে পারেন, দুধ খেলে দেহে কোনো ধরনের অস্বস্তি হয় না, তারা সকালে কাঁচা হলুদ না খেয়ে রাতে ঘুমাতে যাবার আগে 1 গ্লাস দুধে হাফ চা চামচ খাঁটি হলুদের গুঁড়ো মিশিয়েও খেতে পারেন। কিন্তু যারা সকালে কাঁচা হলুদ খাবেন তারা অবশ্যই খালি পেটে পানি পান করার আধা ঘন্টা পরে খাবেন। হলুদের মতোই আরেকটি উপাদানও আপনার লিভারকে সুস্থ রাখবে, তা হলো কাঁচা রসুন। কাঁচা রসুনে থাকা অ্যালিসিনো সেলেনিয়াম লিভারকে সুস্থ রাখে। যাদের কাঁচা রসুনে অ্যালার্জি নেই কিংবা গ্যাস অ্যাসিডিটি হয় না, তারা কাঁচা হলুদের সাথে 1 কোয়া পরিমাণ কাঁচা রসুন খেয়ে নিন, তাহলেই সুস্থ থাকতে পারবেন। শরীর থেকে অতিরিক্ত সকল টক্সিন বের করে দেয় লেবু, এই জন্যই লেবু আপনার লিভারকে সুস্থ রাখে। অনেকেই আছেন যারা সকালে খালি পেটে লেবু পানি পান করেন। বন্ধুরা সকালে খালি পেটে লেবু পানি খাওয়ার আগে অবশ্যই আপনি হালকা গরম পানি পান করবেন। প্রাপ্তবয়স্ক হলে 1 লিটার পানি পান করুন, এর আধা ঘন্টা পরে আপনি লেবু পানি খেতে পারেন। যদি আপনার ডায়াবেটিস না থাকে তাহলে 1 গ্লাস লেবু পানির সাথে 1 চা চামচ মধু মিশিয়ে নিন। কিন্তু আপনার যদি লেবু খাওয়ার কারণে গ্যাস অ্যাসিডিটি হয় তাহলে আপনি লেবু পানি খাবেন দুপুরের খাওয়ার আধা ঘন্টা পরে। এই আধা ঘন্টার মধ্যে অন্য কোনো পানি জাতীয় খাবার পান করবেন না। একেবারে আধা ঘন্টা পরে 1 গ্লাস হালকা গরম পানির সাথে একটি সম্পূর্ণ লেবুর রস মিশিয়ে পান করুন। কাগজি লেবু, পাতি লেবু, যে কোনো ধরনের লেবু হলেই হবে। লিভার সুস্থ রাখতে গ্রিন টি খুব ভালো, এই জন্যই প্রতিদিন 1-2 কাপ করে গ্রিন টি খাওয়ার অভ্যাস করুন। দেহের অতিরিক্ত টক্সিন বের করে দিতে গ্রিন টি খুব ভালো কাজ করে। লিভার সুস্থ রাখতে আপনি আপেল সিডার ভিনেগার খেতে পারেন। আপেল সিডার ভিনেগার খাওয়ার নিয়ম হলো রাতের খাবারের 30 মিনিট থেকে 45 মিনিট পরে আপনি 1 গ্লাস হালকা গরম পানির সাথে 1 টেবিল চামচ পরিমাণ আপেল সিডার ভিনেগার ও 1 চামচ মধু মিশিয়ে নিন। ডায়াবেটিস থাকলে মধু বাদ দিন। এবারে এই পানীয়টি পান করুন। তবে যারা রাতে দুধ খেতে চান তারা কিন্তু আপেল সিডার ভিনেগার খাবেন না। কাঁচা হলুদ, কাঁচা রসুন, লেবু, গ্রিন টি, আপেল সিডার ভিনেগার কোনোটাই কাজ করবে না বন্ধু, যদি আপনি সুস্থ জীবন যাপন না করেন এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান না করেন। লিভার সুস্থ রাখতে নিয়মিত পর্যাপ্ত পরিমাণে পানি পান করা খুব দরকার। দৈনিক ন্যূনতম 3 লিটার পানি পান করুন যদি আপনি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন এবং যদি আপনার হৃদরোগ বা কিডনি রোগ না থাকে। যদি আপনার হৃদরোগ বা কিডনি রোগ থাকে তাহলে আপনার বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে তাদের দেওয়া নিয়ম অনুযায়ী আপনি পানি পান করুন।
লিভার সুস্থ রাখার জন্য আপনি কোন কোন খাবার বাদ দেবেন? তার মধ্যে প্রথমেই আছে চিনির নাম। অবশ্যই চিনি আপনাকে বাদ দিতে হবে, বিশেষত সাদা চিনি। বন্ধুরা, বাজারে এমন অনেক প্যাকেটজাত বা টিনজাত খাবার পাওয়া যায় যার গায়ে লেখা থাকে লো ফ্যাট ফুড। বন্ধুরা, এই ধরনের ফুডকে অবশ্যই না বলুন, কারণ এই ধরনের ফুডকে লো ফ্যাট করতে গিয়ে এর স্বাদ বাড়ানোর জন্য চিনি যোগ করা হয় কিংবা টেস্টিং সল্ট মেশানো হয়। তাই বন্ধুরা, এই ধরনের খাবার কিন্তু একদম বাদ দিতে হবে। আরেকটি খাবার হলো সাদা লবণ। সাদা লবণ বা যে প্যাকেটজাত লবণ আমরা খেয়ে থাকি, এই লবণকেও বাদ দিয়ে দিন। এর বদলে আপনি সন্দর্ভ লবণ বা পিঙ্ক সল্ট কিনে আনুন। এই লবণগুলো যে কোনো মুদি দোকানে আপনি পেয়ে যাবেন বা যে সব দোকানে হার্বাল পণ্য বিক্রি হয় এই সব দোকান থেকে আপনি সন্দর্ভ লবণ বা পিঙ্ক সল্ট কিনতে পারেন। এই লবণ দলা বাঁধা অবস্থায় বাজারে পাওয়া যায়। কিনে এনে ভালো করে ধুয়ে নিয়ে মুছে তা গুঁড়ো করে নিন। এই লবণ আপনার স্বাস্থ্যের কোনো ক্ষতি করবে না। গ্রিন টি আমাদের দেহের জন্য খুব ভালো, কিন্তু বন্ধুরা, অতিরিক্ত পরিমাণে চা বা কফি খাবেন না, এতে লিভারের ক্ষতি হতে পারে। মদ্যপান ধূমপান একদম বাদ দিতে হবে, কারণ অ্যালকোহল লিভারের টক্সিন জমা করে, লিভার থেকে বের করে দেয় না। এই জন্যই অ্যালকোহল একদম বাদ। হেলদি ফ্যাট আমাদের দেহের জন্য দরকারি। হেলদি ফ্যাট অর্থাৎ ওয়ালনাট, অলিভ অয়েল বা কাজু বাদাম, এই ধরনের খাবারগুলো আমরা খেতে পারি, কিন্তু অতিরিক্ত পরিমাণে তেল চর্বি আমাদের দেহের জন্য খুব ক্ষতি করে, বিশেষত লিভারের জন্য তা ক্ষতিকর। আমরা যাকে ফ্যাটি লিভার বলে ইদানিং আখ্যা দিচ্ছি, এই ধরনের রোগগুলো কিন্তু এই অতিরিক্ত তেল চর্বিজাত খাবার খাওয়ার কারণেই হচ্ছে। বাদ দিতে হবে অতিরিক্ত পরিমাণে লাল মাংস খাওয়া। লাল মাংস লিভারের জন্য ক্ষতিকর। তেমনি বাইরের সমস্ত খাবার, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড বাদ দিতে হবে বন্ধুরা। তার পরিবর্তে আপনি গ্রহণ করুন সতেজ টাটকা শাকসবজি, এতে আপনার লিভার অনেক বেশি সুস্থ থাকবে। আর যারা এর মধ্যে লিভার রোগে আক্রান্ত হয়েছেন, তারা সঠিক পরিমাণে পানি খাওয়া বা অন্যান্য খাবার সঠিকভাবে খাওয়ার পাশাপাশি অবশ্যই বিশ্রাম নেবেন, কারণ লিভারের রোগে বিশ্রাম খুবই জরুরি। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে জানিয়ে দিন, যাতে সকলেই সুস্থ শরীরে বেঁচে থাকতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।